2018 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন আর্থার অ্যাসকিন, জেরার মুরু এবং ডোনা স্ট্রিকল্যান্ড। আর্থার অ্যাসকিন পেয়েছেন লেজার পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে যুগান্তকারী উদ্ভাবনের জন্য, বিশেষত অপটিক্যাল টুয়েজার এবং জৈবিক সিস্টেমে তাদের প্রয়োগের জন্য। জেরার মুরু এবং ডোনা স্ট্রিকল্যান্ড পেয়েছেন লেজার পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে যুগান্তকারী উদ্ভাবনের জন্য, বিশেষত উচ্চ তীব্রতা এবং অতি সংক্ষিপ্ত অপটিক্যাল পালস তৈরি করার তাদের পদ্ধতির জন্যে।